সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। দর্শক, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব একজন সোনালীর গল্প। আমরা শুনব, তার সম্পর্কে জানব, তার কথা বলবো, তার সাথে কীভাবে তিনি এখন এই আমরা জানতে পেরেছিলাম তিনি লেখাপড়া সেরে গার্মেন্টসের চাকরি শুরু করেছেন। এই বয়সে কেন তিনি লেখাপড়া বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করেন, এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? সোনালী। সোনালী, আচ্ছা সোনালী, আমরা এতে কিছুক্ষণ আগে তোমার সম্পর্কে জানলাম যে তুমি লেখাপড়া বাদ দিয়ে গার্মেন্টস চাকরি করো, ঠিক? হ্যাঁ ঠিক। তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো? ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত? তারপরে? টাকা পয়সার জন্য পড়ালেখা বন্ধ করছি। বাপ মা পড়তে গেলে বাপ মার টাকা খরচ হয়, আরও লেখাপড়ার মধ্যে খুবই ভালো ছিলাম, লেখাপড়া পড়তে ভালো লাগতো, কিন্তু আমার বাপ মার টাকা পয়সা নেই বলে পড়তে পারি না, তার জন্য আমরা গার্মেন্টসে কাজ করি এখন। আচ্ছা, বাবা মা টাকা পয়সা দিয়ে তোমাকে লেখাপড়া শেখাতে পারে না? না। বাবা মা কি করেন? বাবা মা সাপের ব্যবসা করেন। সাপের ব্যবসা করে? সাপের খেলা দেখা। আচ্ছা, ওই সাপের খেলা সাপের ব্যবসা একই কথা, তারা কি তোমার লেখাপড়া খরচ তোমার খরচ দিতে পারে না? না, যা বাবা কামাই করে, বাবাও বেশি একটা রোজগার করতে পারে না, আর মা কামাই করলে সে সংসারে জায়গা কোনো আর কি লেখাপড়া খরচ দিতে পারে না। লেখাপড়া খরচ দিতে পারে না? তোমার কি লেখাপড়া করার ইচ্ছা? তুমি যে এই যে লেখাপড়া বাদ দিলা, এখন কি মন খারাপ হচ্ছে না? মন খারাপ তো হচ্ছে, এখন লেখাপড়া করতে গেলেও তখন টাকার দরকার, টাকা তো নাই, তাই কেমনি লেখাপড়া করবো? টাকা দরকার, লেখাপড়া করতে তো টাকা খরচ হবেই, কিন্তু তুমি তোমার বাবা মা তোমার এত কষ্ট করে যদি তোমাকে লেখাপড়া শেখাতো, তা তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতো, তুমি কিছু করতে পারতাম। এখন তোমার এই বয়সে তুমি বলছো যে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছো, এখানে তো গার্মেন্টসে চাকরি করা তো কষ্ট, লেখাপড়া না জানলে তো সেখানে তো কাজ করা ভালো কিছু করা যাবে না। ভালো কিছু তো করা যাবে না, তাও এখন যা টাকাগুলো পাইগুলো তো এই মা বাবারা দেই, আর এখন খরচ লেখাপড়া করতে গেলে খরচ লাগে, তার জন্য গার্মেন্টসে ঢুকছি, আমার ছোটো ভাইরাও পড়ান লাগবে, তার জন্য ঢুকে এখন আমার টাকা পয়সা পাইলে আমার ছোটো ভাইয়ের লেখাপড়া করতে পারবো। নিজে লেখাপড়া বাদ দিয়ে চিন্তা করছো ছোটো ভাইকে লেখাপড়া শিখাবে, সে কারণে তুমি গার্মেন্টসে ঢুকছো না, অন্য কোনো কেন তুমি গার্মেন্টসে গেলা? তোমার নিজের ইচ্ছা না যে আমি লেখাপড়া করবো? যে কোনো নিজের ইচ্ছা তো আছে, এখন টাকা পয়সার জন্য তো করতে পারতাছি না, এখন যদি আমার বাবা মা দিত তাহলে তো করতে পারতাম, এখন বাবা মাও পারতাছে না দিতে, বাবা মাও তো করাতে চায় লেখাপড়া, এখন টাকার জন্য তো করতে পারতাছে না। বাবা মা কি চায় তোমাকে লেখাপড়া? হ্যাঁ করাতে তো চায়। তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছে কি, আমি আমার লেখাপড়া করার সুযোগ দিলে আমি আবার লেখাপড়া শুরু করতে পারি। লেখাপড়ার সুযোগ পেলে তুমি আবার লেখাপড়া শুরু করবে। তুমি এখন গার্মেন্টস চাকরি করো কতদিন হলো ঢুকছো? তিন চার মাস হবে। তিন চার মাস কীভাবে ঢুকলা এই গার্মেন্টসে? তুমি কীভাবে জানলা যে এখানে কী কাজ করো, কীভাবে ঢুকলেন? এখানে আমাদের বাড়ির কাছে গার্মেন্টস, তারপর অনেক মানুষরা যায় বলছে আমার যে তুমি তো লেখাপড়া করতে পারবে না এখন, তাহলে গার্মেন্টসে ঢুকো, তারপর আমি কয়েকজন লোকের সাথে গেছিলাম, পর ওরাই ঢুকে গেছে। কয়েকজন লোকের সাথে গেছো, এই কয়েকজন লোক তোমার নিজস্ব আত্মীয় স্বজন না আর কি অন্য পাড়াপড়শি, ওরা বলছে তার জন্য ঢুকছে, বললো টাকা। সেখানে কি কাজ করো তুমি? সেখানে জুতা বানানো হয়, জুতা তৈরি করে, জুতার তৈরি কারখানায় তুমি ঢুকছো। তোমার হাতে কি কাজ, তুমি তো কাজ ধারণা কিছু, এই জুতা কি কাজ করো, জুতা বানানোর কারখানায় কি কাজ করো? করি, এখন প্রথম প্রথম ঢুকছি, এখন তো পারতাম না, আর এখন সবাইরে দেখা দেখা এখন শিখছি, এখন করি। জুতা কাজ করো কারখানায়, তুমি জুতা বানানো হেল্পারের কাজ করো? হ্যাঁ হেল্পারের কাজ করি। তোমার কি করতে হয় গার্মেন্টসে? সেখানে হেল্পার কাজটা বললাম, কিন্তু কি করতে হয় তুমি? যখন যেটার কি কাজ থাকে কি করো তুমি একটু খুলে বলো, তুমি ওখানে কি কাজ করো, মানে জুতার কি সেলাই করো নাকি নাকি? কোন সময় পেস্টিং লাগাইতে দেয়, আবার কোন সময় আফারে পেস্টিং লাগাইতে দেয়, আবার জুতার নাম্বার গুনতে দেয় কোন সময়, এরকম আর কি কাজ। জুতার নাম্বার গুনতে দেয়? তুমি তো পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছো, তুমি যদি মনে করো সেখানে অনেক সুপারভাইজার আছে, ভালো পোস্ট আছে, তুমি মনে আশা করো না যে আমি যদি লেখাপড়া শিখতাম তাহলে তাদের মতো সুপারভাইজার বেশি বেতনে চাকরি করতে পারবো? মনে তো হয় তেমন কি, লেখাপড়া করতে চাইলে কি হবে? কত টাকা বেতন তুমি জানো? 4000 টাকা। 4000? কয় ঘন্টা কাজ করতে হয়? 5 ঘন্টা, তারপর আবার ওভারটাইম আছে, 5 ঘন্টা না 8 ঘন্টা কাজ করি।
মানে সকাল 8টার কালে যাই তারপরে 1টা কালে লাঞ্চের টাইম দে আবার 5টা কালে আসি তারপর থেকে আর কি যেই টাইমটা হয় আর ওভার টাইম হিসেবে ধরো 7টার কালে পর আবার আসি রাত সকাল 5টা কয়টা থেকে শুরু 8টা সকাল 8টা থেকে কয়টা পর্যন্ত 5টা পর্যন্ত সকাল 8টা থেকে 5টা পর্যন্ত এটা হলো তোমার ডিউটি টাইম এরপরে যদি আবার পরবর্তী ওভার টাইম হলে কয় ঘন্টা ওভার টাইম করায় অনেক ঘন্টা এখন 7টা বাজে হইতেছে আবার পরবর্তী 10টা আবার শুনছি যে রাতে 1টা পর্যন্ত নাইট হয় 1টা পর্যন্ত নাইট হয় তুমি কয় ঘন্টা করতে পারো এখন আমি কয় ঘন্টা করতে পারি ওরা যেই কয় ঘন্টা আর কি স্যারে বলে যে যেই কয় ঘন্টা তুমি করতে পারো সবাই যেই কয় ঘন্টা করে আমারও ওই কয় ঘন্টাই করা হয় ওদেরও ছুটি দিয়ে দিলে আমারও ছুটি দেয় 4 মাস ধরে গার্মেন্টস চাকরি করো তুমি এই পর্যন্ত ওভারটাইম কত টাকা পেয়েছো মাসে এই মাসে বেতন ছাড়া শুধু এই মাসে খালি ওভারটাইম হইতাছে আর এই কয় দিনে হয়নি এই মাসে ওভারটাইম হইছে এর আগে হয় নাই না তাই এই মাসে কয় ঘন্টা করে করছো ওভারটাইম করছি তো 20 ঘন্টার উপরে এই যে অতিরিক্ত কাজ করো তোমার এই বয়সে নিজের কাছে খারাপ লাগে না যে আমি যদি এই টাইমে লেখাপড়া করতাম আরো ভালো কিছু করতে পারতাম হ্যাঁ খারাপ তো লাগে লেখাপড়া তো করতে চাই লেখাপড়া করার সুযোগ দিলে আমি আবার লেখাপড়া করতে পারুন আর ওই ওখানে কাজ করতে ভালো লাগে না বেশি একটু ভালো লাগে না এই জুতার ফ্যাক্টরিতে কাজ করতে ভালো লাগে না তোমার পাশে তোমার বান্ধবীরা যারা স্কুলে যায় তাদেরকে দেখে এখন ওই যে যখন তুমি গার্মেন্টসে যাও কেমন লাগে খারাপ লাগে আমার মনে হয় যে আমি যদি এখন লেখাপড়া করতাম আমার বান্ধবীদের সাথে থাকতাম গার্মেন্টসে না হলে খুব খারাপ লাগে ওই জায়গা কাজ করতে ইচ্ছে করে ওখানে যে কাজ করো তোমরা শুধু মেয়েরা আছে না ছেলেরাও আছে ছেলেরাও আছে ছেলেরাও আছে তা কোনো সমস্যা করে না তারা না সমস্যা করলে কোনো সমস্যা হলে স্যারদের কাছে কই অফিস রুমে তারপর ওরাই ই করে দেয় কি সমস্যা হয় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে তোমার নিয়ে না কোনো সমস্যা নেই আচ্ছা ভবিষ্যতে কি করতে চাচ্ছ এইভাবে চলবে নাকি লেখাপড়া শিখার ইচ্ছা আছে ভবিষ্যতে লেখাপড়া করতে চাই লেখাপড়া করে আরো ভালো একটা চাকরি করতে চাই চাকরি দিয়ে তো আর হবে না পঞ্চম শ্রেণী পাস করে চাকরি করে কি করতে পারো সারা জীবন তো এইরকমই পরিশ্রম করতে হবে লেখাপড়া শিখলে আর ভালো উপরে পোস্ট গেলে তোমার বেতন বাড়বে তোমার পজিশন বাড়বে ভালো কিছু করতে পারবে সেজন্য তো লেখাপড়া শিখতে হবে এই লেখাপড়া শিখতে হলে তুমি তোমার তো টাকা পয়সা দরকার তোমার বাবা তোমার সংসারে খরচ চালাতে পারে না মা কি করেন মাও যা করে ওগুলো সংসারে দেয় সংসারে দেয় কি করেন মাও যায় ইসে যায় গ্রামে যায় গ্রামে যায় সাপখালাদের গ্রামে ঘুরে দেখায় বাবা মা এই প্রতিদিন এই কাজ করে তোমার সংসার চলে চলে না বলেই তুমি লেখাপড়া বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করতেছ আচ্ছা তোমার কিছু বলার আছে যে তোমার পাশে তোমার লেখাপড়ার যদি কেউ খরচ দেয় বা কেউ আসে হ্যাঁ আমার লেখাপড়ার খরচ দিলে কেউ যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি লেখাপড়া আবার শুরু করতে পারি আমার নাম সোনালী আমি একজন ডাক্তার হতে চাই আপনারা যদি প্রবাসী ভাইরা যদি আমরা একটু সাহায্য করতে চান তাহলে আমার এই ঠিকানার মোবাইল নাম্বারে ফোন দিবেন সাভার ঢাকা পুরাবাড়ি মোবাইল নাম্বার 01877003282 আবার বলো নাম্বারটা 01877003282 সুপ্রিয় দর্শক আমরা শুনছি সোনালীর ঠিকানা এবং নাম্বার আপনারা যদি কেউ সোনালীর পাশে এই স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে তার পাশে এসে দাঁড়ান তাহলে এই নাম্বারে বা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই আপনাদের সাহায্যের হাত সোনালীর কাছে পৌঁছে দেব বাবা মাও যদি তাকে লেখাপড়া করাতে পারে আবার তার গার্মেন্টস বাদ দিয়ে তিনি আবার লেখাপড়া শুরু করবেন আমরা শুনব এবার সোনালীর কাছ থেকে সোনালীর মার কাছ থেকে কেন তিনি তার মেয়েকে স্কুলের থেকে নিয়ে গার্মেন্টসে ভর্তি করেছেন তোমার মা কোথায় সুপ্রিয় দর্শক আমরা এবার কথা বলি তার মার সাথে আমরা দেখতে পাচ্ছি তার মা আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আচ্ছা আপনার মেয়ে বলছে যে আপনার মেয়েকে আপনারা স্কুল থেকে নিয়ে গার্মেন্টসে ভর্তি করিয়েছেন মানে গার্মেন্টসে চাকরির জন্য নিয়ে গেছেন কেন কেন নিজের সমস্যা নিজে চলতে পারি না যা রুজি করি তা দিয়ে তো হয় না মেয়েরে তো পেটে চাইতে ভাতই দিতে পারি না
তাহলে মেয়ের লেখাপড়া করাবো কেমনে? স্বামীটা পাগল, রুজি জানে না। তো এখন মেয়েটার যেন লেখাপড়া করাবো সেই তো টাকার দরকার, টাকা পাবো কোথায় ভাই? টাকা তো নাই। এখন কেউ মেয়ের বাবা কি করেন? মেয়ের বাবা এই যে সাপলিয়ে যায় 50-100 পায়, নিজেরটা নিজে চলে না, তো আধা পাগলের মতো। এখন আমি যা রুজি করি তাহলে এই এই সমাজে চলতে গেলে নুন ভাতি জুটাইতে পারলে অনেক কষ্ট, বাজারে কিছু হয় না, তো এক বেলা খাইলে আরেক বেলা খাওয়াইতে পারি না। তার জন্য মেয়ের গার্মেন্টস দিছি লেখাপড়া বাদ দিয়ে। আপনার মেয়ের তো লেখাপড়া করার খুব ইচ্ছা? আমার মেয়েরও খুব ইচ্ছা লেখাপড়া করার। মাস্টারনীরা সারা স্কুলের বলে খুব লেখাপড়া তোমার মেয়ের বেরেন ভালো। বেরেন ভালো কি হইলে কি হইব? টাকার জন্য তো পারি না ভাই, টাকা তো নাই। কত টাকা লাগে মাসে? মাসে কত টাকা লাগে? এখন যত উঠে উপরে উঠবো এতই তো টাকা লাগবে। এখন তার জন্য চিন্তা করি, আমি পারি না দেখে এখনো বই খাতা অনেক কিছু খরচ লাগে, এগুলো পারি না বলে আমার মেয়েরে নিয়ে আসছি এই গার্মেন্টসে ভর্তি করছি। ওই যে আমি রুজি করি 2 পয়সা আর আমার মেয়ে 4,000 টাকা মাসে বেতন পায়, ওইটা দিয়ে কোনোরকম সংসারটা চালাই। আচ্ছা, আপনাদের যারা এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আপনি এই যে মেয়ে লেখাপড়া করাতে পারেন না বা আপনি লেখাপড়া স্কুল থেকে নিয়ে আপনি গার্মেন্টসে ভর্তি করেছেন, এই কষ্টের কথা তাদের কাছে তাদের কিছু কিছু বলার আছে কিনা? আমার বলা আছে যেন আমার মেয়ের পাশে কি আমার পাশে যদি একটা সাহায্য পাতাম তাহলে আমার মেয়েটার আমি যে পর্যন্ত পড়তেছে আমি আমার মেয়েটার আমি পড়াতাম। আমার মনে চায় না যে আমি 10-এ যেভাবে চলে ভালোভাবে চলে আমার মেয়েরা ওইভাবে লেখাপড়া করি আমিও একটা ভালো উন্নত পথে নিয়ে যেতে চাই। উন্নত বলতে আপনার মেয়েকে নিয়ে কী স্বপ্ন দেখছেন? লেখাপড়া করে কী কী করার ইচ্ছা? স্বপ্ন দেখছে এখন আমার মেয়ে কী দেখছিলি না তোর মনে কী চাইতে অনেক কিছুই মনে হয় হইতে যে বড় বড় মানুষরা যেরকম চাকরি করে অনেক টাকা রোজগার করে আমি ওরকম লেখাপড়া শিখে অনেক বড়। কি হওয়ার ইচ্ছা আছে মানুষ তোমাকে দেখে? তোমার নিজের স্বপ্ন কি? কি হওয়ার ইচ্ছা আছে? আমার স্বপ্ন তো ছিল ডাক্তার হইতে, এখন সেটা তো আর পারুম না টাকার জন্য। তোমার স্বপ্ন তুমি লেখাপড়া শিখে ডাক্তার হবে, কিন্তু সেই স্বপ্ন পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে আর লেখাপড়া করতে পারো না, এখানেই বাধা টাকা। টাকার কারণে তুমি গার্মেন্টসে স্কুল বাদ দিয়ে এখন গার্মেন্টসে কাজ করো। আচ্ছা, আপনার মেয়ের স্বপ্ন ডাক্তার হবেন, কিন্তু আপনারা তো সেই ডাক্তার হওয়ার প্রথম বাধা আপনারা স্কুল থেকে নিয়ে গার্মেন্টসে কাজের জন্য দিয়েছেন, এখন এই স্বপ্ন আপনার মেয়ের স্বপ্ন কিভাবে পূরণ হবে? আমার মেয়ের স্বপ্ন যদি কেউ আমাদের পাশে দাঁড়াতো আমার মেয়ের স্বপ্ন পূর্ণ হতো, এখন আমরা তো পারি না অর্থের জন্য, এখন সেই অর্থ নাই দেখেই তো ডাক্তারের স্বপ্ন আমার মেয়ের বিদায় গেল। প্রবাসী দেশ বিদেশে তারা এই ভিডিওটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কী চাওয়া? কী চাওয়া? যে আমার মেয়ের স্বপ্ন পূর্ণ হোক, এটাই আমার চাওয়া। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম সোনালী ও তার মার কথা, তাদের এই গল্পটি আমরা শুনলাম, আপনারা শুনছেন। আমরা জানতে পারলাম সোনালীর স্বপ্ন লেখাপড়া শিখে একজন ডাক্তার হবেন, কিন্তু ডাক্তার কিভাবে হবেন? তিনি লেখাপড়া বাদ দিয়ে এখন গার্মেন্টসে চাকরি করেন, তো ডাক্তার হওয়ার স্বপ্ন এখানে কি শেষ হবে? সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমরা আশা করব যারা প্রবাসী ভাই দেশ বিদেশে যারা এই প্রতিবেদনটি দেখবেন আপনারা এই সোনালীর পাশে দাঁড়াবেন, তার ডাক্তার হওয়ার স্বপ্ন আপনারা পূরণ করবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।